কার্গো না নিতে পারে, অনেক ইয়াং লোক তারা দেশে যাওয়া ছেড়ে দিচ্ছে। তারা বলে আমি দেশে যাব, আমার ফুড নিয়ে যাব, আমি দেশে যাব, আমার কিছু আমার এক্সট্রা লাগেজ, আমি 2 মাস থাকবো, আমার লেখাপড়ার বুক টুক নিয়ে যাব, এগুলা নিয়ে যেতে পারে না, যখন দেশে যাওয়াও বন্ধ করে দেয় তারা। আমরা যখন যাই, আপনি জানেন যে টিকেটের অধীনে আপনি বিজনেস ক্লাস হলে আপনি 50 কেজি পাবেন এবং আপনার ইকোনমি হলে আপনি 40 কেজি পাবেন। এটার বাইরেও কিন্তু আমাদের ব্যবহার্য জিনিসপত্র, বই খাতাপত্র এবং বিভিন্ন গিফট সামগ্রী, আমার চ্যারিটির কাপড় চোপড়, এটা কিন্তু 40 কেজির বেশি হয়ে যায়, 100-150-200 কেজির মতো হয়ে যায়। সো এই পণ্যটা কিন্তু আগে আমরা বাংলাদেশের জন্মলগ্ন থেকেই কিন্তু আমরা এই আইনটা ব্যবহার করে আসছি এবং এটা এই এই সুবিধাটা, হ্যাঁ এই সুবিধাটা আমরা আমরা পেয়ে আসছি। কিন্তু হঠাৎ করে কোভিডের পর থেকে শুধু সিলেট এয়ারপোর্টে নয়, চিটাগং এবং ঢাকা সহ সমস্ত জায়গাতেই আমাদের এই রেমিটেন্স যোদ্ধাদের এই এই প্রেরণটা বা এই সুযোগটা আমাদের হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়েছে। এই সেই জন্য আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছিলাম, পররাষ্ট্রমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছিলাম, পরিকল্পনা মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছিলাম এবং আমাদের আমাদের বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমানেফ রহমান সাহেব যেটা জিনিসটা আমাদেরকে বললেন যে ব্যাগেজে করে কমার্শিয়াল পণ্য যায়। সো ব্যাগেজে করে যদি কমার্শিয়াল পণ্য গিয়েই থাকে তাহলে তো আপনি আমাদের প্রবাসীদেরকে একবারে কেটে দিবেন না। আমি আপনার কাছে আমার অনুরোধ হচ্ছে সেটাকে যথাযথভাবে আইনে পরিণত করে কিভাবে কমার্শিয়াল পণ্যটাকে প্রোটেক্ট করা যায়, আপনারা আমরা কাস্টম কর্তৃপক্ষ NBR আমরা সবাই বসে এটাকে একটা নির্দিষ্ট নীতিমালা দিয়ে আমরা এটা পুনরায় চালু করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। আশা রাখি এটা হবে এবং সালমান এফ রহমান সাহেব বলেছেন যে আপনারা 10টা 6টার জায়গায় 10টা নিয়ে যান, আমরা টলারেট করবো। কাস্টম কর্তৃপক্ষকে উনি বলেছেন যে অতীতে বাংলাদেশের অনেক রুলসেই কিন্তু অ্যাবিউজ হয়ে আসছে, যদি অ্যাবিউজ কারো দ্বারা হয়ে থাকে সেটা আমরা প্রবাসীরা তো সাফার করতে পারি না, সেটার জন্য আইন রয়েছে, সেটার জন্য পানিশমেন্ট ব্যবস্থা রয়েছে, সেটা 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 ডিফারেন্ট ইস্যু। বাট আমরা চাচ্ছি যে আমাদের যে অধিকারটা রয়েছে এই অধিকারটা যেন আমরা আবার ফিরে পাই। আর সিলেট থেকে যেটা খালাসের বিষয়টা, এই বিষয়টা কি? সিলেট এইটাই, আমরা সিলেটে আগে যে জিনিসটা আমরা নিয়ে যেতে পারতাম, আপনি জানেন যে বাংলাদেশ লন্ডন টু সিলেট আপনার 6-6টি ফ্লাইট অপারেশন করা হচ্ছে বাংলাদেশ বিমানের। সো 300-400 জন প্যাসেঞ্জারের মধ্যে কিন্তু 390 জন প্যাসেঞ্জারই সিলেটের। সো স্বভাবতইভাবে সিলেটিরা আমরা যেহেতু একটু বেশি যাই বাংলাদেশে এবং সিলেটিরা যেহেতু আমরা বেশি পরিমাণ লন্ডনে থাকি, যাওয়ার সময় কিন্তু আমরা বেশি পরিমাণ একটু পণ্য আমরা নিয়েই যাই আমাদের প্রিয় আপনজনের জন্য। আমাদের কথিত আছে যে আমাদের সিলেটিরা সবসময় অতিথিপরায়ণ, সবসময়ই একটু ইমোশনাল, সেই জন্য আমাদের ব্যাগেজগুলো একটু বেশি হয়ে যায় আমাদের আত্মীয় স্বজনের জন্য, চ্যারিটির জন্য। সেই জিনিসটা আমরা করোনার পর থেকে সিলেটে বন্ধ রয়েছে। আগে যেটা হয়েছিল, অনেকের কমপ্লেন আছে ঢাকা থেকে কাস্টম রেভিনিউ বা NRV-র যে এটা কমার্শিয়াল কার্গো চলে যেত, আমরা বলবো আপনারা সবাই বসেন, আপনারা ভালো অফিসার রাখেন, যাতে কেউ যদি এক্সেস ব্যাগেজ এটাকে কমার্শিয়াল করে নিয়ে যায় তাকে সাসপেন্ড করেন, তাকে পেনালাইজ করেন, এবং সাধারণ মানুষের যে কার্গোগুলো যারা ফ্লাইট করে যাবে তাদের টিকিট শো করবে, তাদের পাসপোর্ট শো করবে, এবং তারা যেন তার আর মাল নিতে কোনো ধরনের আপত্তি না হয়। এটা শুধু সিলেট না, সিলেট হোক, ঢাকা হোক, চিটাগাং হোক, বাংলাদেশ যে কোনো পোর্ট হয় না কেন, যদি মানুষে তার এক্সেস ব্যাগেজটা নিয়ে যেতে পারে তখন বাংলাদেশ গভর্নমেন্ট রেভিনিউ পাবে, লোক যাবে দেশে ইনভেস্ট করবে, এতে আমাদের বর্তমান গভর্নমেন্ট লাভবান হবে। কিছু লোক বাংলাদেশ গভর্নমেন্টের ক্ষতি করার জন্য আমি মনে করি NRV-দেরকে মেন্টালি ডিসঅ্যাপয়েন্টেড করার জন্য এই সরকারের উপরে আমার মনে হয় এই কাজগুলো করতেছে, যাতে মানুষ কষ্ট পায় এবং বর্তমান সরকারকে গালি দেয়। আমি বলবো প্রধানমন্ত্রী এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রী, আমাদের অনেক দক্ষ নেতা রয়েছেন, তাদের উচিত এটা সবাইকে নিয়ে বসে এটার একটা সমাধান করা। এতে তো ধরো বাংলাদেশের রেভিনিউ অনেক কম হচ্ছে, মানে যেহেতু পাঠাতে পারতেছে না, আমাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ক্ষতিগ্রস্ত হচ্ছে, কাস্টম ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং এই